নমস্কার দেখছেন খবর সন্ধান আজ তিরিশে অক্টোবর দু বুধবার আজ থেকে কয়েকদিন প্রধানত দিনের বেলায় মেঘলা আকাশ থাকবে পশ্চিমবঙ্গে তবে কি আবার নতুন নিম্নচাপ আসছে দু নম্বরে দেখে নেব ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড় বুলবুল কতটা এগিয়ে এলো পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের দিকে সব শেষ পাওয়া তথ্যগুলো আমি আপনাদের জানিয়ে দিচ্ছি দেখতে থাকুন ভিডিওটি আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের আকাশ মেঘলা থাকবে কোথাও আংশিক মেঘলা থাকবে আকাশে কিন্তু রোদও থাকবে মেঘলা কেন থাকবে বলা হচ্ছে বঙ্গোপসাগরে যে একটি নিম্নচাপ উঠেছিল সেটি সরে গেলেও বঙ্গোপসাগর থেকে টুকরো টুকরো মেঘ পশ্চিমবঙ্গে ঢুকে এসেছে এবং আমরা জানি এর সঙ্গে উড়িষ্যা থেকে অসম পর্যন্ত একটা নিম্নচাপ পক্ষরেখা ছিল সেটিও কিন্তু শক্তি হারিয়েছে কিন্তু পশ্চিমবঙ্গে রেখে গেছে নিম্নচাপের মেঘ তবে এর থেকে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং আজও কোথাও বৃষ্টি হবে না তবে উত্তরবঙ্গ সহ দু একটি জায়গায় পশ্চিমবঙ্গের স্থানীয় মেঘ থেকে দু এক পশলা বৃষ্টি হতে পারে সেটি একদম উল্লেখযোগ্যই নয় বর্তমানে কোনো নিম্নচাপ অক্ষরেখাও নেই তবে আসছে ভয়ঙ্কর এক ঘূর্ণিঝড় এ ব্যাপারে আসছি পরে আজ থেকে দিনে এবং রাতে তাপমাত্রা একটু বাড়বে এবং সর্বোচ্চ তাপমাত্রা আজকে থাকতে পারে গড় করলে এটা দেখা যাচ্ছে তিরিশ থেকে একত্রিশ ডিগ্রির মধ্যে সর্বনিম্ন থাকতে পারে কুড়ি থেকে বাইশ ডিগ্রির মধ্যে এবং রাতে ও সকালে শীতের আমেজ থাকবে কিন্তু শীত পড়তে দেরি রয়েছে এমন কথাই বলছেন আবহাওয়া দপ্তর তবে উত্তরবঙ্গে নিম্নচাপ কেটে যাওয়ার পর সেখানে কিন্তু তাপমাত্রা খুব একটা বাড়ছে না নামতে শুরু করেছে অন্যদিকে দু নম্বরে দেখে নেব যে ঘূর্ণিঝড় কিয়ার যেটা চলে গেছে সে তো এখানে খুব একটা প্রভাব বিস্তার করেনি কিন্তু নতুন ঘূর্ণিঝড় যেটা সেটা কিন্তু বুলবুল যেটা আসছে পশ্চিমবঙ্গে প্রভাব বিস্তার করতে পারে ঘূর্ণিঝড় কিয়ার সেভাবে পশ্চিমবঙ্গে প্রভাব বিস্তার করতে না পারলেও কিন্তু নতুন যে আসছে বুলবুল সেটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে নতুন করে বৃষ্টির দুর্যোগ আনতে পারে এমনই কিন্তু সাবধানবাণী শোনাচ্ছেন বিভিন্ন হাওয়া অফিস বর্তমানে যেটা খবর রয়েছে ফিলিপাইন সাগরে ক্রমশ শক্তিশালী হচ্ছে তবে খুব ধীর গতিতে আগেই জানানো হয়েছিল যে এই ঘূর্ণিঝড় নভেম্বর মাসে তিন তারিখ নাগাদ মায়ানমার উপকূলে আছড়ে পড়বে এরপর সেটা কিন্তু ওখানেই সীমিত থাকবে না ছয় থেকে সাত তারিখের মধ্যে অর্থাৎ নভেম্বরে আছড়ে পড়তে পারে আন্দামান উপকূলে আর এর জন্যই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় হালকা মাঝারি কোথাও ভারী সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যাবে আর এটাও বলা হচ্ছে নতুন করে আবার একটা বৃষ্টির দুর্যোগ আসতে পারে শুধু পশ্চিমবঙ্গেই নয় বাংলাদেশের উপকূলের জায়গাগুলোতে এমনই কিন্তু সম্ভাবনার কথা উঠে আসছে তবে ওয়েদার অফিস কিন্তু এটাও জানাচ্ছেন যে আরও কয়েকদিন না গেলে মোটামুটি সঠিকভাবে ধারণা করা সম্ভব নয় এই ঘূর্ণিঝড় সম্পর্কে এখন যা বলা হচ্ছে সব কিছুই প্রাথমিকভাবে অনুমান ভিত্তিক এটাও তারা বলে দিচ্ছেন শুধু তাই নয় ডিসেম্বর মাস পর্যন্ত কিন্তু এরকম দু একটি করে ঘূর্ণিঝড় উঠতেই থাকবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এরকম খবর কিন্তু উঠে আসছে তাহলে বন্ধুরা এই যে খবর এখান থেকে জিষ্ট হিসাবে আসছে আজ থেকে কয়েকদিন পশ্চিমবঙ্গের আকাশ মেঘলা থাকবে বৃষ্টি হবে না দিনেও রাতে তাপমাত্রা একটু বাড়বে তবে কোনো নিম্নচাপ অক্ষরেখা এখন বঙ্গে নেই দু নম্বরে বলা হচ্ছে যে ঘূর্ণিঝড় বুলবুল ফিলিপাইন সাগরে শক্তি ক্রমশ বাড়াচ্ছে তবে ধীরে ধীরে এবং নভেম্বরের প্রথম সপ্তাহে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে একটা নতুন বৃষ্টির দুর্যোগ আনতে পারে এখনো পর্যন্ত কিন্তু এই খবর উঠে আসছে এরপর যে নতুন আপডেট আসো কি না কেন আমি অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করছি ভিডিওটা আপনাদের হেল্প করবে যদি মনে হয় আপনাদের হেল্প করছে এবং ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টাচ করে দেবার অনুরোধ করছি যারা ইতিমধ্যে করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ দেখুন খবর সন্ধান দেখুন নতুন কিছু থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং